তো বর্তমান সময়ে কিন্তু আমরা সকলেই হোয়াটসঅ্যাপটি ব্যবহার করি। তো আমরা মাঝে মাঝে হোয়াটসঅ্যাপটি যখন ব্যবহার করি আমাদের বন্ধুবান্ধব কিংবা অন্য কোনো গ্রুপে যাদের সাথে কথাবার্তা যখন বলি, তো আমরা তখন দেখতে পারি একটা জিনিস, তারা কিন্তু খুব সুন্দর সুন্দর এবং খুবই স্টাইলিশভাবে আমাদেরকে স্টিকার সেন্ড করে। তো যেমনটি আপনারা এখন আমার হোয়াটসঅ্যাপটিতে দেখতে পাচ্ছেন, তো দেখুন আমি একজনকে অর্থাৎ একটা গ্রুপে সেন্ড করেছি খুব সুন্দর সুন্দর বাংলা স্টিকার। তো আপনারা দেখে বুঝতে পারবেন কেমন স্টিকার, এবং আপনারা যদি চান এর থেকেও ভালো স্টিকার আপনারা সেন্ড করতে পারেন এবং আপনার কাছে থাকবে। তো আমরা কী করি, মানে আমাদের বন্ধুবান্ধব কিংবা অন্য কেউ যারা আমাদেরকে স্টিকারগুলো সেন্ড করে, জাস্ট আমরা এখান মানে স্টিকারটিতে প্রেস করে এখানটায় অ্যাড স্টিকার করে নিই, তার ফলে কিন্তু আমাদের এই স্টিকারটা অ্যাড হয়ে যায়। তো এবার আপনাদের এটি দরকার নেই, আপনারা সবথেকে বেস্ট এবং প্রচুর পরিমাণ স্টিকার এবং সবথেকে ভালো আপনারা একসাথে প্রচুর স্টিকার পেতে পারেন খালি একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে। তো আপনারা এই ভিডিওটি অবশ্যই পুরোপুরি দেখুন, আপনাদেরকে আমি খুব সহজেই খুব সুন্দরভাবে দেখিয়ে দেবো কীভাবে আপনারা এই স্টিকারগুলো খুব সুন্দরভাবে পাবেন এবং কীভাবে আপনারা হোয়াটসঅ্যাপের মধ্যে অ্যাড করবেন। তো দেখুন আমি কিন্তু এখানটায় খুব সুন্দর সুন্দর স্টিকার সেন্ড করেছি, এছাড়াও আপনারা এর থেকেও ভালো ভালো স্টিকার আপনাদের বন্ধুবান্ধবকে সেন্ড করতে পারেন। দেখুন আমার কাছে অলরেডি কিন্তু প্রচুর স্টিকার রয়েছে। তো এছাড়া আমি জাস্ট আপনাকে বোঝাবার জন্য কিছু স্টিকার অ্যাড করে রেখেছি, এছাড়াও আপনারা কিন্তু অসংখ্য অসংখ্য স্টিকার অ্যাড করতে পারেন। চলুন দেখে নেওয়া যাক এই রকম স্টিকার আপনারা কোথার থেকে কীভাবে ডাউনলোড কিংবা আপনার হোয়াটসঅ্যাপের মধ্যে নিয়ে আসবেন, তারপরে আপনাদের বন্ধুবান্ধবকে সেন্ড করবেন। তো এইরকম স্টিকার আপনার হোয়াটসঅ্যাপে অ্যাড করার জন্য আপনাদের কিন্তু একটি অ্যাপ্লিকেশান লাগবে, এই যে বাংলা স্টিকার, বং স্টিকার, এই অ্যাপ্লিকেশানটা কিন্তু আপনাদের প্রয়োজন হবে। তো এই অ্যাপ্লিকেশানটা আপনারা সকলেই দেখতে পাচ্ছেন, এই অ্যাপ্লিকেশানটা আপনাদের প্রয়োজন হবে। তো অ্যাপ্লিকেশানটা ডাউনলোড লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশানে আপনাদের সুবিধার্থে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে খুব সহজেই লিঙ্কটিতে প্রেস করে ডাউনলোড করে নিতে পারেন, কিংবা আপনারা গুগল প্লে স্টোর থেকেও খুব সহজে অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করতে পারেন। আপনারা জাস্ট এখানটা এসে লিখবেন বেঙ্গলি স্টিকার ফর হোয়াটসঅ্যাপ। তো বেঙ্গলি স্টিকার ফর হোয়াটসঅ্যাপ লিখলে আপনাদের যে সামনে তিনটি অ্যাপ্লিকেশান শো করবে, এখানে তিনটি অ্যাপ্লিকেশানই কিন্তু খুবই ভালো তিনটি অ্যাপ্লিকেশান, কিন্তু সবথেকে ভালো হচ্ছে আমার লেগেছে আপনারা যদি লেখা স্টিকার বন্ধুবান্ধবকে সেন্ড করতে চান তাহলে আপনার তিন নম্বর অ্যাপ্লিকেশানটা প্রয়োজন হতে পারে। আপনাদেরকে আমি ডেমো হিসাবে জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন আপনারা যদি লেখা স্টিকার সেন্ড করতে চান তাহলে কিন্তু আপনার এই তিন নম্বর অ্যাপ্লিকেশানটা প্রয়োজন হবে। এবং আপনার অনেকজন মিম থাকে না, অনেক ব্যক্তি ফটো দিয়ে মিম তৈরি করে, তো তাদের জন্য কিন্তু এই অ্যাপ্লিকেশান অর্থাৎ প্রথমে দুটি অ্যাপ্লিকেশান কাজে লাগবে। তো ফার্স্টের অ্যাপ্লিকেশানটা আমি ডেমো দেখিয়েছি। দেখুন আমাদের অনেকে এরকম মিম পাঠায়, তো এই মিমগুলো কিন্তু আপনারা মানে বন্ধুবান্ধবকে সেন্ড করতে পারবেন। তো এইভাবে কিন্তু আপনারা এগুলি ডাউনলোড করে নিতে পারবেন। তো আপনাদেরকে আমি জাস্ট এরকম এরকম আপনারা দেখুন এখানটা কিন্তু খুব সুন্দর সুন্দর মিম রয়েছে এবং এই স্টিকারগুলো আপনারা খুব সহজে হোয়াটসঅ্যাপে অ্যাড করে আপনার বন্ধুবান্ধবকে সেন্ড করতে পারবেন। তো আমি তিন নম্বরটা ডাউনলোড করেছি আপনাকে দেখার জন্য। তো আপনারা যদি এক নম্বর এবং দু নম্বরটা ডাউনলোড করতে চান তাহলে কিন্তু আপনারা একই পদ্ধতিতে আপনারা হোয়াটসঅ্যাপে অ্যাড করবেন, কোনো রকম কিন্তু অন্য কোনো কাজ করতে হবে, জাস্ট আপনার এটি ডাউনলোড করে নিন। ডাউনলোড করার পরে জাস্ট আপনার অ্যাপ্লিকেশানটি ওপেন করুন। তো অ্যাপ্লিকেশানটি ওপেন করার পরে কিন্তু আপনার এখানটা কোনো রকম পারমিশন টারমিশন কিছুই চাইবে না, জাস্ট আপনার সামনে ঠিক এই রকমই একটি ইন্টারফেস দেখাবে। তো এখানটাতে কিন্তু প্রচুর দেখুন এখানটা প্রচুর কিন্তু স্টিকার রয়েছে, বাংলা লেখা স্টিকার। তো এখান থেকে আপনার যে স্টিকারগুলি পছন্দ জাস্ট সেই স্টিকারটিকে আপনারা দেখে নিন। এবং এখানটা দেখুন পাশে পাশে মানে প্লাস আইকন রয়েছে, তো এই প্লাস আইকনে জাস্ট ধরুন হয়তো আমার ফার্স্টের কিংবা আমার সেকেন্ড স্টিকারটি আমার পছন্দ। দেখুন এখানটা রয়েছে ধন্যবাদ, সত্যি অদ্ভুত, আর কি মিষ্টি। তো এই স্টিকারগুলো আমার পছন্দ। তো এই স্টিকারের মধ্যে অর্থাৎ এর মধ্যে কিন্তু আপনি শুধু এটাই না, এ তাছাড়াও প্রচুর প্রচুর এখানটা স্টিকার নিয়ে নিতে পারবেন। তো এখানটা আবার অ্যাড টু হোয়াটসঅ্যাপ, তো এখানটায় প্রেস করলে আপনার তারপরে এরকম দেখাবে, তো এখান থেকে অ্যাড করে দেবেন। তো অ্যাড করলে কিন্তু আপনার এটি হোয়াটসঅ্যাপে অ্যাড হয়ে গেছে।
তো এখানটা আপনার দেখুন টিক আইকন চলে এসেছে, এখানটা আগে প্লাস আইকন ছিল, এখানে টিক আইকন চলে এসেছে। তাছাড়াও এখানটা দেখুন প্লাস আইকন, আপনার সোজা এখানটায় টিক মানে প্লাস আইকনে প্রেস করুন এবং অ্যাড করে দিন, তাহলে এখানে টিক আইকন চলে আসবে এবং সেটি আপনার হোয়াটসঅ্যাপের মধ্যে হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে। তাছাড়াও এখানটা কিন্তু প্রচুর প্রচুর আপনার স্টিকার পেয়ে যাবেন। তো আপনাদেরকে জাস্ট আমি দেখিয়ে দিলাম, তো এবার দেখে নেওয়া যাক সত্যি কি এটি আমার হোয়াটসঅ্যাপে অ্যাড হয়েছে। জাস্ট আমার হোয়াটসঅ্যাপে আমি ওপেন করছি, তো হ্যাঁ হোয়াটসঅ্যাপে ওপেন করার পরে কিন্তু দেখুন এখানটা কিন্তু আমার সেই সব স্টিকারগুলো চলে এসেছে, তো যেগুলি আমি জাস্ট এই মাত্র ওপেন করেছিলাম। তো আমি এগুলো আপনাদেরকে জাস্ট একটু সেন্ড করে দেখিয়ে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো এখানটা থেকে আমি জাস্ট দেখুন এখান থেকে সেন্ড করছি এবং আমার কিন্তু সেন্ড হয়ে যাচ্ছে। তো এইভাবে কিন্তু আপনার প্রচুর স্টিকার সে মানে ওই অ্যাপ্লিকেশানটার থেকে মানে অ্যাড করে নিতে পারেন, তারপরে আপনার হোয়াটসঅ্যাপে আপনার বন্ধুবান্ধবকে দেখাতে পারেন। এর ফলে কিন্তু যেই আপনার স্টিকারগুলো দেখবে বলতে বাধ্য হবে যে আমাকে স্টিকারগুলো দে। তাছাড়াও এখানটা আপনারা অনেক রকম স্টিকার পেয়ে যাবেন। আপনারা যখন মানে অ্যাপটি ইনস্টল করবেন তখন আপনার অ্যাপটি একটু ভালো করে কী কী স্টিকার রয়েছে আপনাদের যেগুলো পছন্দ আপনার এখান থেকে জাস্ট একটা বার বেছে নেবেন, তারপরে আপনারা অ্যাড করবেন। তো আমি এটিও অ্যাড করে দিলাম। তো এইভাবে কিন্তু আপনারা খুব সুন্দর সুন্দর বাংলা স্টিকার পেতে পারেন এবং এই অ্যাপ্লিকেশনটার লিংক আমার ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেই লিঙ্কে একবার জাস্ট প্রেস করবেন। প্রেস করার পর ডাইরেক্ট আপনারা এই অ্যাপ্লিকেশনটিতে চলে যাবেন, কিংবা আপনাদেরকে দেখিয়ে দিলাম গুগল প্লে স্টোর থেকে আপনারা পেয়ে যাবেন। বাংলা কিংবা বেঙ্গলি স্টিকার নামে লিখবেন, তিন নম্বরে এই অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন। এই অ্যাপ্লিকেশনটা ওখান থেকেও আপনারা খুব সহজে ডাউনলোড করে নিতে পারেন। তো যাই হোক, ভিডিওটি এখানটায় শেষ করতে যাচ্ছে এবং আপনি যদি কিছু শিখতে এবং জানতে পান এবং আপনি যদি কিছু সুযোগ মানে সুবিধা হয় ভিডিওটির থেকে কিছু পান, তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং এইরকমই আরও ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান করে দেবেন। তার ফলে আমি এইরকমই যখনই কোনো ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে এবং আপনারা দেখে নিতে পারবেন। যাই হোক বন্ধুরা, আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আশা করছি দোয়া করছি আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে অর্থাৎ নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।